সংস্কার কোনো শপিং মলের পণ্য না যে চাইলেই কিনে ফেলা যায়। সংস্কারের জন্য ধাপে ধাপে আগাতে হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত বিজয়ার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। বলেন যে বৈষম্য দূর করতে তরুণ প্রজন্ম জীবন দিয়েছে তার সফল বাস্তবায়ন করা বর্তমান সরকার ও দেশের প্রতিটি মানুষের লক্ষ্য, অন্তর্বর্তী সরকারও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন নির্বাচনের পরে নির্বাচিত সরকার সে ধারাবাহিকতা ধরে রাখলে দেশে সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি কোনো মলে, কোনো শপিং মলে, কোনো দোকানে, কোনো প্যাকেটে কিনতে পাওয়া যায় না যে ভাই আমাকে একটা বৈষম্যহীন সমাজের প্যাকেট দেন। এটি একটি চলমান প্রক্রিয়া, তার প্রধান উপকরণ হচ্ছে প্রতিটি প্রতিবক্তার মধ্যে আমরা সেটা পেয়েছি।